স্বামী অভেদানন্দের জন্মতিথিতে বস্ত্র বিতরণ। সোমবার ১৯শে সেপ্টেম্বর থেকেই ঘটে আবির্ভাব ঘটেছে জগৎজননী মায়ের। এদিন ছিল নবমী তিথি। সোমবার শিলিগুড়ি প্রধাননগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহকারী সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ এই তথ্য দিয়েছেন। এদিন ছিল স্বামী অভেদানন্দেরও আবির্ভাব তিথি। এই উপলক্ষে ওই আশ্রমে সকাল থেকে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী অভেদানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুজো অনুষ্ঠানের সঙ্গে চলে আলোচনা। স্বামী অভেদানন্দের উপর আলোচনা করেন মঠের অধ্যক্ষ স্বামী বুদ্ধাত্মানন্দ। এ উপলক্ষে প্রসাদ বিতরণের সঙ্গে দুস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার বোর্ড চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় ছাড়াও পুর কাউন্সিলর ও মেয়র পরিষদ রামভাজন মাহাতো, দিলীপ বর্মন, ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির বাবলু তারুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। জীবজ্ঞানে শিব সেবার এই মহৎ প্রয়াসের তারিফ করেন সকলেই। অনুষ্ঠানে স্বামী অভেদানন্দের উপর সঙ্গীত পরিবেশন করেন চন্দ্রানী দে সরকার। প্রসাদ না নিয়ে যাবে না কেউ, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। স্বামী অভেদানন্দ সাইলেন্ট ওয়ার্কার ছিলেন, খুব নীরবে সব কাজ করে গেছেন। ঠাকুর ওনাকে যেভাবে বলেছিলেন ঠিক ঠিক সেইভাবে সব কাজ। এখানে মহারাজ সমস্ত কথা বলেছেন, আমাদের বড় পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এখানে আছেন আমাদের এখানে আজকে। আমাদের পরম সৌভাগ্য, উনি কলকাতায় থাকেন কিন্তু সৌভাগ্যবশত, আমাদের সৌভাগ্যবশত মহারাজ আজ শিলিগুড়িতে আছেন। মহারাজের কাছে আমরা স্বামী অভেদানন্দ সম্পর্কে সমস্ত কিছু শুনলাম। অনেক ঘটনা স্বামী অভেদানন্দের জীবনে ঘটেছে এবং তার মধ্যে অনেক মজার ঘটনাও। হে ভারতবাসী তোমরা বিনাশী অভেদানন্দের জয়, আমাদের প্রত্যেকের মনে তো একটি আনন্দ উৎসব বইছে। কি আনন্দ উৎসব! সেটি হচ্ছে মা দুর্গার আগমন। আজ আমরা জানি যে নবমী তিথি, কৃষ্ণপক্ষের নবমী তিথি। এদিন
মা দুর্গার আজ এই জগতে তার বোধন শুরু হয়েছে। সেই বোধনে দেবী কিন্তু তার ঘট বসে গেছেন, তিনি প্রত্যেকের হৃদয়ের মধ্যে কিন্তু বিরাজ করছেন। এবং মন্দিরে মন্দিরে এই নবমী তিথি থেকে শুরু হয়ে যায় মার বোধন। মা আজ থেকে এই জগতের মধ্যে রয়েছেন, আজ থেকেই কিন্তু ঘটে তার আবির্ভাব। পুজো প্রত্যেক দিন হবে, এই নবমী তিথি দিয়ে শুরু হবে, আবার ঠিক আমাদের ঠিক দশমী তিথি গিয়ে আমাদের এখানে সমাপ্তি, মার বিসর্জন আমরা বিজয়া দশমী যেটা পালন করি। আজকের থেকে মা দুর্গার বোধন। মা দুর্গা যখন এই জগতে রয়েছেন, প্রত্যেক মানুষে তার হৃদয়ের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি আনন্দ উৎসব বইছে। কারণ যখনই দেখি যে লোকের মধ্যে জামা কাপড় কিনছে, আমরা যেটা এখন শরৎকালে যেই উৎসবে আমরা মেতে উঠেছি, আজ তার শুভারম্ভ হয়েছে। এই আজ এই তিথিতে, এই পূর্ণ তিথিতে, এই নবমী তিথিতে, কৃষ্ণপক্ষের পূর্ণ নবমী তিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ স্বামী অভেদানন্দজী মহারাজ, যার ছোটোবেলা কালীচন্দ্র নামে এই সংসারে এসছিলেন, সেই মানুষটির তার জন্মতিথি আজ। সেও আজ এই নবমী তিথিতেও তার সে জন্মগ্রহণ করেছিলেন এই সংসারে। এই তিথি পুজোতে তার বিশেষ করে রামকৃষ্ণ বেদান্ত মঠের সব শাখাগুলোতে এবং রামকৃষ্ণ মিশন সব সেন্টারগুলোতে আজ তার জন্মতিথির পুজো করা হয়, এবং কিছু কিছু জায়গায় তার উৎসব দুদিন ধরে করা হয়, বিশেষ করে রামকৃষ্ণ বেদান্ত মঠ। আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী এই অভেদানন্দজী মহারাজ জন্মতিথি উপলক্ষে উৎসব হবে। আজ বিশেষ করে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়িতে সকালবেলা থেকেই তার উৎসব শুরু হয়েছে। প্রথমে তার মঙ্গল আরতি মধ্যম দিয়ে শুরু হয়েছে, পাঁচটায় মঙ্গল আরতি হয়ে গেছে, আটটায় ঠাকুরের বিশেষ পুজো হয়েছে। এখন আমরা মন্দিরে ঠাকুরের ভোগের পর হোম করতে দেখেছি, এবং সাথে সাথে প্রচুর ভক্তরা আসছে, যারা আজ স্বামী অভেদানন্দের জীবন আলোচনা তারা শুনছেন। তাদের আদর্শ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ অভেদানন্দজি মহারাজ, তাদের আদর্শ নিয়ে আমরা সংসারে কী করে চলব তার বাণীর দিকে তাকিয়ে কিন্তু প্রত্যেক ব্যক্তি আমরা এগিয়ে এসেছি। শুধু যে মন্দিরে পুজো সেটাই সমাপ্তি নয়, তার সাথে থেকে যায় যে শিবজ্ঞানে জীবসেবা। মানুষের প্রত্যেকের মধ্যেই যে ভগবান রয়েছেন, মানুষই যে দেবতা, সেটার পূজাও কিন্তু আজ এখান থেকেই হবে। কিছু আমাদের ধুতি কাপড় দিয়ে সেই অভেদানন্দজী মহারাজ জন্মতিথির উপলক্ষে সেই মানুষগুলো জীবন্ত দেবতার পুজো হবে, এবং প্রত্যেক মানুষকে আজ এখান থেকে প্রসাদও ডিস্ট্রিবিউশন করা হবে। 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে, এবং 200 উপরের লোক আছে যাদেরকে আজ আমরা কাপড় ডিস্ট্রিবিউশন করবো।